প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কয়েকদিন ধরে ধারাবাহিক বিকেলবেলা আসরের আগে বা আছরের পরে বা মাগরীবের সময় নিয়মতান্ত্রিকভাবে মুসুলধারে বর্ষণ হচ্ছে তাই আজকে আমি আপনাদের সম্মুখে বৃষ্টি বর্ষণের সময় রাসুলুল্লা আলাইহি ওসাল্লামের ছয়টি আমল নিয়ে হাজির হয়েছি তো শুরু করা যাক সেই ছয়টি আমল কী যখন বৃষ্টি বর্ষণ হয় তখন রাসুল্লাহ আলাইহি হসাল্লামের সুনত আমলের মধ্য থেকে একটি আমল ছিল বৃষ্টি যেন কল্যাণকর হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হাদিস শরীফের মধ্যেও এসেছে বোখারি শরীফের হাদিসে এসেছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার জিয়া আল্লাহ তালহা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আল আল্লাহ রাসূলুল্লাহ আলমাতফিয়াহ রাসুল্লাহ সাল্লিহসাল্লাম যখন বৃষ্টি বর্ষণ হতো তখন তিনি বৃষ্টি বর্ষণ হওয়া দেখে বলতেন আল্লাহম্মদ না বান্নাফিয়াহ অর্থাৎ হে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন কল্যাণকর রূপে এজন্য যখনই বৃষ্টি বর্ষণ হবে তখনই বৃষ্টি যেন আমাদের জন্য কল্যাণকর হয় এজন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ না সজ্জিবান্নাফিয়াহ প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যেই আমলটি বৃষ্টি বর্ষণের সময় সেটি হচ্ছে বৃষ্টি বর্ষণের সময় বৃষ্টির পরশ গায়ে মাখার জন্য কিছুক্ষণ ভেজা হজরত আনাস রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে একদিন রাসুল্লাহ আলাইহি হাসাল্লাম বৃষ্টির সময় নিজের গায়ের কাপড় একটু সরালেন সরানোর পরে বৃষ্টির মধ্যে বৃষ্টির পরশ নিলেন বৃষ্টির ফোঁটা গায়ের মধ্যে ফেলালেন যখন রাসুল্লাহ আলাইহি হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এমনটি কেন করলেন তখন তিনি বললেন বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এজন্য গায়ে কিছুটা মাখালাম বৃষ্টির সময় তৃতীয় নম্বর আমল হল বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে আল্লাহর কাছে কোরআন কারিমের সুরায় রাদের ১৩ তেরো নম্বর আয়াত পাঠ করে আল্লাহর কাছে বলা সুরাই রা আদের তেরো নম্বর আয়াতে বলা হয়েছে এই আয়াতটি পাঠ করা বৃষ্টির সময় চতুর্থ নম্বর আমল হল যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দোয়ার মধ্যে লিপ্ত হওয়া কারণ রাসুলুল্লা সাল্লিহ সাল্লাম বলেছেন যখন বৃষ্টি বর্ষণ হয় এবং যখন আজান হয় তখন তখনকার দোয়া সেই সময়গুলো আজানের সময় এবং বৃষ্টির সময়ের দোয়াগুলোকে ফেরত দেওয়া হয় না বৃষ্টি বর্ষণের পরে আল্লাহর শুক্রিয়া আদায় করা রাসুলুল্লাহ আলাইহি হাসাল্লাম বৃষ্টি বর্ষণের পরে যখন বৃষ্টি থামলেন তখন রাসুলুল্লাহ সাল্লু আলিহিহাসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ পাকের কাছে বলেছেন আল্লাহর আল্লাহর রহম করমে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়েছে বৃষ্টি বর্ষণের সময় ছয় নম্বর আমল হল যখন বৃষ্টি বর্ষণ হয় তখন বৃষ্টি বর্ষণের সময় বৃষ্টি যদি অকল্যাণকর হয় তাহলে বৃষ্টি যদি আর প্রয়োজন না হয় তখন আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করা আল্লাহ হাও আলাই না ওলা আলাই না অর্থাৎ হে আল্লাহ আমাদের কাছ থেকে বৃষ্টিকে সরিয়ে নিন আমাদের কাছ থেকে বৃষ্টিকে সরিয়ে নিন আমাদের এখানে আর বৃষ্টি দেবেন না এই বলে রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুনত আমল ছিল তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ বিল্লাহ